রেকর্ডিং করে রাখতেছি সময় নাই জন্য। আচ্ছা, ওই দিন আমরা এই অঙ্কটা করছিলাম এবং আরেকটা অঙ্ক মনে হয় ধরছিলাম, যাই হোক ওটা বাদ দিচ্ছি, আমরা নতুন একটা অঙ্ক ধরি। মনে করো যে এই অঙ্কটা দেখি আমরা, বলছে যে আড়াই প্রত্যেক ডজন কলম 250 টাকা ধরে এবং 250 টাকা ধরে 960 ডজন কলম ক্রয় করে, প্রতি ডজনের দাম 250 টাকা, এরকম 960 ডজন সে কলম কিনছিল, প্রত্যেক পিস বিক্রয় করে 25 টাকা, তবে তার মোট লাভ বের করো। তো সে এক ডজন 250 টাকা ধরে কিনছে আর মোট 960 ডজন ছিল, তো 960 গুণ 250 এটা দিলে 250 ডজনের 960 ডজনের দাম বের হবে। এখন সে এক পিস বিক্রি করছে 25 টাকা, তাহলে এটা তো 960 ডজনের দাম বেরোবে এখান থেকে, তো 960 ডজনে যেটা বেরোবে সেটাকে আবার 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে মোট কতটি সেটার দাম বেরোবে, মোট কতটির তোমার কি বলা যায় ক্রয় মূল্য সেটা বেরোবে। তো 960টি হচ্ছে যে তার 960 ডজন হচ্ছে তার কলম, 960কে 12 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে যে কলমের সংখ্যা। তাহলে আবার 960কে 25 দিয়ে গুণ করবো, 960 × 12 × 25 দিব, এটা হলে বিক্রয় মূল্যটা বের হবে। তাহলে খেয়াল করো, আমি যদি দেখাই তোমাদেরকে, ক্রয় মূল্য কস্ট প্রাইস যেটাকে বলে, সেটা হবে হচ্ছে যে এই 960 ডজন সে কিনছে, 960 ডজন মানে গুণ 12 দিলে 960 ডজন গুণ 12 দিলে কতটি কিনছে সেটা বের হবে। আবার সে প্রতি ডজন কিনছে হচ্ছে যে প্রতি ডজন কিনছে হচ্ছে 250 টাকা করে, তাহলে এটা হচ্ছে তার ক্রয় মূল্য, 12 দ্বিগুণ গুণ করা লাগবে না, কারণ এক ডজনের মূল্য 225 টাকা, 960 ডজনের মূল্য এটাই, এটাই তার ক্রয় মূল্য। এবার হচ্ছে যে সেল প্রাইস, সেল প্রাইস হচ্ছে যে সে প্রতিটা 25 টাকা করে বিক্রি করছে, প্রতিটা মানে 960টা গুণ 12টা, এটা হচ্ছে কলমের সংখ্যা, এটাকে আবার গুণ করতে হবে 25 দিয়ে। আশা করি ক্লিয়ার। এবার এই এখানে এখানে যেটা আমরা কস্ট প্রাইস ক্রয় মূল্য পেলাম আর এটা এখানে যেটা সেলিং প্রাইস পেলাম, এখান থেকে এই সেলিং প্রাইস থেকে এসপি থেকে সিপি বাদ দিতে হবে, বাদ দিলে আমরা পাবো হচ্ছে যে তোমার প্রফিট, প্রফিট প্রফিট পাবো। তাহলে এখানে গুণ করলে কত হয় দেখতে হবে আর এখানে গুণ করলে কত হয় দেখতে হবে, তারপর দুইটাকে বাদ দিয়ে দিতে হবে। আশা করি বোঝা গেছে। এখন আমরা আমি এখানে দেখতে পাচ্ছি 25 দুগুণা 50, এটা বিয়োগ করলে 50 আসবে আমার কাছে মনে হচ্ছে, দেখি কত আসছে, 50 না আসছে হচ্ছে যে, আচ্ছা 50 না 48,000 আসছে, 48 মানে আমি আমার কাছে 50 আসবে মনে হচ্ছে, বাট এটা আসলে 48,000 হবে। ঠিক আছে, তোমরা আমি যদি দেখাই তোমাদেরকে, 960 গুণ 12 গুণ 25, এই যে এটা হচ্ছে যে তার বিক্রয় মূল্য, এটা থেকে বাদ দিতে হবে 960 গুণ 225, এই যে 48,000। কেমন কি বুঝতে পারছো? ধ্যান জি স্যার, এটা সহজ, একবার সহজ অঙ্ক দিচ্ছেন, কিন্তু মানে জাস্ট ওই তুমি বুঝো কিনা এগুলো আর কি। খেয়াল করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে, বলছে যে একটি গড়ি 336 টাকা বিক্রি করে 15% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে? তো এগুলোর ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে এই যে 15% ক্ষতি আর 15% লাভের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে 30%, তো তোমরা ক্রয় মূল্য বের করবা, বের করে ক্রয় মূল্যের 30% ক্রয় মূল্যের সাথে যোগ করে দিবা, তাহলে ওটাই হবে বিক্রয় মূল্য, কত টাকা বিক্রয় করতে বলছে। অথবা এভাবে করতে পারো যে 15% ক্ষতি হয়েছে মানে 85% টাকা পাইছে সে, 85% সমান 136, তাহলে 100% যেটা সেটা হচ্ছে ক্রয় মূল্য। তো দেখা গেছে 100% বের করার কারণে ক্রয় মূল্য বের হয়েছে তোমার 184 টাকা, 184 টাকা হচ্ছে ক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য না, ক্রয় মূল্য কত বেরোলো, 160 টাকা বেরোছে, এই যে এটা 160 টাকা। এবার 15% লাভে বিক্রয় মূল্য বের করবা, অর্থাৎ আমি যদি দেখাই নানাভাবে করা যায়, অনেক স্টাইল আছে এগুলো করার,
যেমন এই যে 136, এটা হচ্ছে যে তার 85% দাম, কারণ সে 15% ক্ষতি করছে, লস করছে। তাহলে 100% হবে বেশি, বেশি হলে 100 উপরে, 85 নিচে, ইনটু 136, এখান থেকে আসবে 160, 160 আসবে এখানে। এবার সে আরো 15% লাভ করতে হবে, তো 15% লাভ করতে হলে সে বিক্রি করতে হবে 115 টাকা, 115 টাকা বিক্রি করতে হবে। তাহলে এই যে এটার সাথে 115 গুণ করে বাড়বে, যেহেতু জন্য 115 উপরে আর নিচে 100 দিলে হবে। এটা করলে যেটা আসবে এখানে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, এখানে 5 দুগুণে 10, 0 20, 0 0 কেটে দিলাম, 8 দুগুণে 16, 8 গুণ 23। তাহলে এই যে আমি গুণ করেও তোমাদেরকে একটা একটা দেখাচ্ছি, 3 8 24, 4 হাতে 2, 8 দুগুণে 16, 18, 184 টাকা। তাহলে 184 টাকা তাকে বিক্রি করতে হবে। এই যে দেখো আনসার আসছে 184। আবার শর্টকাট একটা নিয়মও দিছি, তুমি চাইলে ওটাও শিখতে পারো, বাট আমি শর্টকাটের পক্ষে না। ওকে, তারপরে খেয়াল করো, মনে করো এই যে এই যে এটা এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখো। বলছে যে এক্স, এক্স মানে একজন লোক, এক্স সেলস এ প্রোডাক্ট টু ওয়াই অ্যান্ড মেক প্রফিট অফ 20%। ওয়াই এর কাছে এক্সে একটা প্রোডাক্ট সেল করছে, করে 20% লাভ করছে। ওয়াই সেল ইট টু জেড অ্যান্ড লস 20%। ওয়াই কি করছে, সেটা জেডের কাছে বিক্রি করছে, বিক্রি করার সময় তার 20% লস হয়েছে। ইফ জেড বাইস ফর টাকা 140, হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট প্রাইস এক্স পেইড ফর ইট। তাহলে খেয়াল করো, বলছে যে যদি এই যে জেডে যে ওয়াই থেকে কিনলো, তখন যদি সে 140 টাকা দিয়ে কিনে, তাহলে হোয়াট প্রাইস এক্স পেইড ফর ইট। এক্স পেইড ফর মানে হচ্ছে যে এক্স যেটা সেল করছে, এটা সে প্রডিউস করছে, তো ওই তার প্রোডাকশন কস্ট কত, এটা জিজ্ঞেস করছে, এক্স এর প্রোডাকশন কস্ট কত। এরকমই কিছু আমাদের কাছে, আমাদেরকে বের করতে হবে। আশা করি বুঝা গেছে। এখন আমরা কিভাবে করব, প্রথমে একটু এটা নানাভাবে করা যায়, অনেক স্টাইল আছে, মানে অনেক রকম পদ্ধতি আছে, তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে। বাবা কিসে তুমি, কিদা লাগছি নি, কিদা লাগছে, কিছু খাবা? আচ্ছা খেয়াল করো, আমি কি করব, আমি 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 আমার আমার মতো করে করি। খেয়াল করো, বলছে যে এই যে এক্স তো ওয়াইয়ের কাছে যখন সেল করছে, তখন তো সে 20% প্রফিট করছে। তাহলে এই যে 20% প্রফিট করলো, এই 20% প্রফিটে বিক্রয় মূল্য কত আমরা বের করি। মনে করি যে ক্রয় মূল্য 100 টাকা, এক্সের প্রোডাকশন কস্ট মনে করলাম 100 টাকা, এক্সের প্রোডাকশন কস্ট 100 টাকা মনে করলাম। তাহলে সে কি করলো, এই 100 টাকার এক্স এক্সে এটা 100 টাকা দিয়ে কিনছে মনে করছি, সে বিক্রি করছে ওয়াইয়ের কাছে 125 টাকা দামে, কারণ সে এক্স 25% লাভ করছে এই জন্য। আবার ওয়াই এটা জেডের কাছে সেল করছে, কিন্তু সে 20% লস করছে। তো 20% লস হচ্ছে এই যে এটার উপর লস, এটার উপর 20% সে লস করছে। এখন এটা 20% লস মানে হচ্ছে যে এটা দেখি দেখি আমরা 20% কত আসে, তাহলে 20/100, এত 20%টা বের করতেছি, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 25 টাকা লস হয়, ওয়াই এর 25 টাকা লস হয়। অর্থাৎ সে জেডের কাছে 100 টাকা দামে বিক্রি করছে, যেহেতু ওয়াই 20% লস করছে, তাহলে সে 20% লসে বিক্রি করছে। এই জন্য -20% দিচ্ছি, আর এখানে +25% দিচ্ছি, কারণ এক্স 25% লাভ করছিল। এখন দেখা যাচ্ছে জেড যেটা দিয়ে কিনছে, খেয়াল করবা জেড যেটা দিয়ে কিনছে সেটা এক্সের যে ক্রয় মূল্য বা প্রোডাকশন কস্ট সেটা সমান, খেয়াল করো। কেমি কি এটা বুঝতে পারছো? জি স্যার। এখন আমাদের প্রশ্ন বলছে যে আমরা দেখতেছি এমনি যে এই লাভ লসের লাভ লসের হিসেবে দেখা যায় যে এক্স যে টাকা দিয়ে প্রোডাকশন করছে, জেড সেই টাকা দিয়ে কিনছে, এটা হচ্ছে লাভ লসের হিসাব।
কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে জেড প্রোটোনটা কিনছে 140 টাকা দিয়ে, কত দিয়ে কিনছে? 140 টাকা দিয়ে কিনছে জেড। ওই যে প্রশ্নটা পড়ো, বলছে যে ইফ জেড বাইস ইট ফর টাকায় 140, তাহলে জেড যদি এটা 140 দ্বারা কিনে, তাহলে আমরা এখান থেকে বুঝে গেছি যে এক্স এটা 140 দ্বারা কি করছিল, উৎপাদন করছিল, বুঝে গেছে? কারণ দুজন সমান। আমি তো এক্স এর প্রোডাকশন কস্ট এক্স ধরছিলাম, এ সরি 100 ধরছিলাম, এটা তো ধরা আমার, এটা ধরা, এ ধরার উপর ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেখি যে যে এক্স যদি 100 টাকায় প্রোডাকশন এটা প্রোডাক্ট প্রডিউস করে, জেড সেটা 100 টাকা দিয়ে কিনছে, ক্লিয়ার? মাঝখানে লাভ লস করছে ওয়াই, এক্স কিন্তু লাভ করছে, বুঝে গেছে? হ্যাঁ, তাহলে যেহেতু এই দুজন সমান, তাহলে জেড যদি এটা 140 টাকা দিয়ে কিনে, বুঝতে হবে যে এক্স সেটা 140 টাকা দিয়ে প্রডিউস করছিল, ক্লিয়ার? আর জেড যদি সেটা 3000 টাকা দিয়ে কিনে, এক্স সেটা 3000, জেড যদি 100 100 তে 100, জেড যদি 50 100 50, এক্সও তখন 50, বুঝে গেছে? কেমি? জি স্যার। মানে জেড আর এক্স সমান হবে, জেড যত টাকা দিয়ে কিনছে এক্স সেটা প্রডিউস করছে, ক্লিয়ার? কারণ দুজনের পার্সেন্টেজ এক সমান আসছে, এই জন্য। আশা করি ক্লিয়ার। তিয়ান কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে একটু ওয়েট করো, আমি ওই যে আমার বাবু কান্না করতেছে, তো ওকে একটু ওরা আমার কাছে দিয়ে আসি। আচ্ছা, তারপর একটু খেয়াল করো। আচ্ছা, এই ক্রয় লাভ ক্ষতির এই অঙ্কগুলো এরকমই হবে। একটা অঙ্ক আছে, আমি বলি এটা একটু, এই এখনকার এই অঙ্কটা যেটা করছি এটা এরকম কিছুটা, মানে আরেকটা অঙ্ক আছে সেটা এরকম আসে যে একজন লোকের বেতন প্রথমে 20% বাড়ছে, পরে আবার 20% কমে গেছে কিছুদিন পরে, তো বললো এটা তার বেতনের মোট আগে যে বেতনটা ছিল সেটার কত পার্সেন্ট কমছে বা বাড়ছে, এরকম জিজ্ঞেস করে। কেমনি কি প্রশ্ন বুঝছো? বলবে যে একজন লোকের বেতন 120% প্রথমে বাড়ছে, পরে কোম্পানি কয়েকদিন পরে আরো আবার 20% কমাই দিছে, তো এটা তার বেতনের মোট পরিবর্তন কি রূপ হলো, এরকম জিজ্ঞেস করে। মনে করো যে তোমাকে আমি আগে 100 টাকা বেতন দিতাম, তো কয়েকদিন পর আমি বললাম যে তোমার বেতন 20% বাড়ছে, বেড়ে এখন 120 হয়েছে, বুঝে গেছে? এবার আমার কয়েকদিন পরে বললাম যে তোমার বেতন 20% কমে গেছে, এই যে 20% এখন কমবে, এটা এটার উপর থেকে কমবে না? তো 120 এর 20% কত? 21 টাকা। কত? 21। তো এখন 21 টাকা কমে গেলে, 120 থেকে 21 গেলে কত হয়? 99। তোমার আগের বেতন কত ছিল? এখন কত? 99। কিন্তু তুমি তো মনে করবা মনে হয় সমান না, মনে হবে যে না যত পার্সেন্ট বাড়ছে তত পার্সেন্ট কমছে। কিছু কিছু কোম্পানি এরকম করে, শ্রমিকদের শ্রমিকটা তো হিসাব জানা না, প্রথমে 20% বাড়ায়, 6 মাস পরে বলে যে 20% কমে গেছে, বুঝে গেছে? তখন এই যে বেতন 1 টাকা তুমি কম পাচ্ছ,
তাহলে 1% লস হইলো তোমার। এটা তো আলটিমেটলি কি হলো, 1% বেতন কমলো, মোট 1% বেতন কমলো। এটার একটা পদ্ধতি আছে, পদ্ধতি হচ্ছে যে যেটা প্লাস হবে এটাকে লিখবে +20, যেটা মাইনাস হবে সেটাকে লিখবে -20, তারপর আরেকটা প্লাস মাইনাস দিবা, দিয়ে যে যে দুইটার ঘটনা ঘটছে সেই দুইটাকে আবার গুণ দিয়ে লিখবা, 20 গুণ 20, দিয়ে নিচে লিখবে হচ্ছে যে শুধু 100। বুঝে গেছে? বুঝতে তো নাকি? ওকে, আচ্ছা 20 গুণ 20 নিচে কত লিখতে হবে আরো একটা, আচ্ছা 100, এটা একটু খেয়াল করে দাও, বা 120-এর 12, 120-এর 20% কত আসলে কি, 21, 21 নাকি 22, 120-এর 20%। হ্যাঁ দেখতেছি কত, আমার ক্যালকুলেশন হিসাব ভুল হয়েছে মনে হচ্ছে, এই জন্য বলতেছি। 00 কেটে দিলাম, 00 কেটে দিলাম, 24 24, ঠিক আছে। হ্যাঁ তাহলে 24টা হলে এটা হবে 96, এই 96। এবার খেয়াল করো এই যে এখানে কত বের হয়, এখানে দেখো যে এই এই লাস্টেরটা কি কমছে না বাড়ছে বলো তো, কমছে না লাস্টেরটা? তাহলে এই যে যে প্লাস মাইনাসের জায়গায় এখানে মাইনাস হবে, কি হবে বলো তো, মাইনাস হবে। আর লাস্টেরটা বাড়লে, অথবা অথবা তুমি এখানে প্লাস মাইনাস দাও কোনো সমস্যা নাই, এখানে এখানে প্লাস দাও, শুধু আমি বলি এখানে প্লাস দাও, এখানে প্লাস দাও, কিন্তু এই যে এখানে একটা মাইনাস দিয়ে দিবে। বুঝে গেছে? এই প্রথমটাতে প্লাস, দ্বিতীয়টাতে মাইনাস আর কি, অর্থাৎ এরকম আবার দেখাচ্ছি, খেয়াল করো বাড়ছে +20, কমছে -20। এবার আরেকটা প্লাস দিবে, দিয়ে একটা সমান টানবা, নিচে 100 দিবে, দিয়ে যেটা বাড়ছে সেটাতে +20 লিখবা, গুণ দিয়ে যেটা কমছে সেটাতে -20 লিখবা। বুঝে গেছে? এই দুইটার মধ্যে ব্র্যাক, এই দুইটাকে ব্র্যাকেট বন্ধ রাখবা। এবার খেয়াল করো, তাহলে 20 -20 প্লাস, উপরে হচ্ছে দেখো -200, ঠিক আছে না, আর নিচে শুধু 100, সরি -400, 200 না -400, কাটাকাটি করলে হয় -4। তাহলে 20 -20, এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আবার -4, তাহলে দেখা গেলো কত, 20 থেকে গেলে কত, 16 হয় না, কত হয়, 4 মনে হয়, -4। হ্যাঁ তার মানে -4% তার বেতন হ্রাস পাইছে, ওই -4% মানে 96 হয়ে গেছে। এবার ক্লিয়ার? বুঝে গেছে? মানে তার বেতন 4% কমছে, -4 মানে 4% কমছে। বুঝে গেছে? ওকে, এরকম বলতে পারে যে একটা পণ্যের দাম প্রথমে 20% বাড়লো, পরে আবার 20% কমলো, পণ্যের দামের কি পরিবর্তন ঘটলো, 4% কমছে, এটার উত্তর কি? এই প্রশ্নটা নানাভাবে দেয়, শুধু এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আচ্ছা আরেকটা আরেকটা আরেকটা, এটাও বিসিএস পরীক্ষায়, সেটা হচ্ছে যে চালের দাম 20% বৃদ্ধি পাওয়াতে, চালের দাম 20% বৃদ্ধি পাওয়াতে চালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন করবে না, মানে আগের খরচটাই থাকবে। বুঝে গেছে? চালের দাম 20% বেড়ে গেছে আর কি, এখন একটা পরিবার চিন্তা করলো যে আমি চালের ব্যবহার কমাই দিব যাতে আমার খরচ কি থাকে, আগের মতো থাকে, খরচ যেন না বাড়ে। বুঝে গেছে? হ্যাঁ এখন খেয়াল করো, তাহলে চালের দাম আগে ছিল 100, এখন হয়ে গেছে কত, 120। বুঝে গেছে? এখন সে তো আগের দামেই কিনবে, সে আগে 100 টাকা, 100 টাকাই ব্যবহার করবে, ব্যয় করবে, সে 120 টাকা ব্যয় করবে না, সে চালের ব্যবহার কমাই দিছে, সে চিন্তা করতেছে আমি 100 টাকাই ব্যয় করবো, 100 টাকায় চাল যা পাই। ক্লিয়ার? দোকানদারকে যা বলে দিছে যে যে 20% দাম বাসে ভালো কথা, কিন্তু আমি 100 টাকার চালে নিব। বুঝে গেছ তো? জি। তাহলে চালের 100 টাকার দাম, 100 টাকার চাল হয়ে গেছে 120 টাকা, কিন্তু সে দোকানদারকে বলছে আমি 100 টাকারে নিব, তাহলে সে কত টাকা কমা কম সে কত টাকার ব্যবহার কমাইতে হবে, 20 টাকার চাল কম কিনতে হবে, রাইট? জি স্যার। তাহলে এই যে 120 টাকায় কমাইতে হবে 20 টাকা। বুঝে গেছে? 120 টাকায় তাকে 20 টাকা কমাইতে হবে, এই জন্য 20 উপরে, ইনটু 100, তাহলে 100-এ কত পার্সেন্ট কমাইতে হবে এটা এখান থেকে বেরো যাবে, তো এটা এটা কাটতে হবে, কাটলে এখানে আসবে 6 6, দিয়ে এটা কাটলে হবে 6 কে 6 4, 4 0 40, 6 8 48, 6 6 36, 6 7 42,
ছয়, এ যে এটা দশমিক, 4 5 20, 16 দশমিক, 16.4, 16.4% তাকে চালের ব্যবহার কমাইতে হবে। বুঝে গেছে? আশা করি ক্লিয়ার। এই অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, এই আজকে দুইটা অঙ্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বারবার বারবার বিভিন্ন জায়গায় দেয়। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা লাভ ক্ষতির চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছি, সরল ও যৌগিক মুনাফা এখানে চলে আসছি আমরা। সরল ও যৌগিক মুনাফা, তো এখানে দুইটা জিনিস, দুইটা সূত্র মূলত মনে রাখতে হবে। এই দুইটা সূত্র পারলে, এগুলো তোমরা আশা করি পারো, এমনিতেই বের করতে পারো। একটা হচ্ছে সুদ, সুদ সমান বা মুনাফা সমান আই ইকুয়াল টু পি এন আর, এগুলো তোমরা 9-10 পড়ছিলা, যেখানে আয় হচ্ছে মুনাফার পরিমাণ, পি হচ্ছে যে মূলধন, এন হচ্ছে যে বছর কত সেটা, আর আর হচ্ছে যে মুনাফার হার। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে লিখতে হবে যে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ইন টু দি পাওয়ার এন, যেখানে সি হচ্ছে, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফা, পি হচ্ছে যে প্রাথমিক মূলধন যতটা আমি ব্যাংকে রাখবো, আর এটা হচ্ছে ব্যাংক আমাকে যেটা দিবে, আর ওয়ান হচ্ছে ওয়ান, আর হচ্ছে যে মুনাফার হার, এন হচ্ছে সময় বা কত বছর সেটা। আশা করি ক্লিয়ার। এখন এটা তো, এটা হচ্ছে সরল মুনাফা, চক্রবৃদ্ধি না, সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট, এসআই। আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন এই কম্পাউন্ড ইন্টারেস্টে সি বেরোছে, সি মানে হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আগের মুনাফা যেটা, সরি আগের মূলধন যেটা, সেটা বাদ দিলে তুমি পাবা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আগের মূলধনটা বাদ দিলে আমি পাবো হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই। আর এসআই বা সিম্পল ইন্টারেস্ট যেটা, সরল সুদ যেটা বা সরল মুনাফা, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পিএনআর। তিহান কি বুঝতে পারছো এই দুইটা সূত্র? জি। কেমি? জি। এবার খেয়াল করো, আমি দুইটা অঙ্ক করব, দুইটা অঙ্ক করলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টার আসলে দুইটা অঙ্কের বিষয়, বেশি না, দুইটা অঙ্ক করলে বাকিগুলো পারবা। খেয়াল করো, মানে দুইটা অঙ্ক করলে মোটামুটি আরগুলো তুমি আর তোমাকে আটকাতে পারবে না আর কি, আশা আশা কি জানি ইজিলি পেরে যাবা। আচ্ছা খেয়াল করো, বলছে যে এই অঙ্কটা খেয়াল করো, বার্ষিক 12.5% হারে 800 টাকার 11 মাসের সুদ কত? এটা একটু কঠিন, 11 মাস তো, ওই জন্য 12 মাস বললে ভালো হইতো আর কি। তাহলে আমরা সহজ দেখে একটা নিই, এই যে এটা এ করি, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? তো তোমাকে ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে কিনা আমি জানি না, এখানে পি দেওয়া আছে 8,000, এন দেওয়া আছে 3, আর দেওয়া আছে 10%। তো তোমরা যে সূত্র যেটা সি, আগে সি বের করবা, যদিও চক্রবৃদ্ধি মুনাফা জিজ্ঞেস করছে, আগে তুমি চক্রবৃদ্ধি মূলধনটা জানতে হবে। সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এখানে পি হচ্ছে 8,000, প্রশ্নে বলা আছে, ওয়ান প্লাস আর হচ্ছে 10% বলছে। এই যে 10% বলছে, তো 10 লিখতে হবে নিচে, উপর নিচে, উপরে নিচে লিখতে হবে 100, এটা না রাখলে হবে না। 10% মানে 10/100, এটা মনে রাখতে হবে, আর উপরে 3। এখন খেয়াল করো, 8,000 গুণ এখানে কাজ করলে 111 আসবে, 111, নিচে হচ্ছে 10 100 আসবে, সরি 100, এটার উপর আসবে কিউ। এখন ক্যালকুলেটর চাপলে এটার এটার মান একটা আসবে, কিছু না কিছু একটা আসবে, ওটা হচ্ছে আনসার, ওটা হচ্ছে যে সি এর মান, ওটা হচ্ছে সি এর মান। এই সি থেকে তুমি এবার পি বাদ দিয়ে দিতে হবে, এখানে যেটা আসবে, মনে করো এখানে আসলো 8,000, এখানে মনে করো 8,080 আসলো, তো এই 8,080 থেকে তুমি 8,000 বাদ দিতে হবে, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ক্লিয়ার? তাহলে তখন আসবে 80 টাকা, 80 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে যে কনভেনশনাল রুল, অর্থাৎ সূত্র দিয়ে করার পদ্ধতি, কিন্তু আমি তোমাকে আর একটা ইউনিক পদ্ধতি দেখাচ্ছি। ও বলছে 8,000 টাকা 3 বছরের জন্য, 10% হচ্ছে যে সুদের হার, এটা প্রশ্নে বলছে। তো আমাকে বলছে যে, আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, তাহলে ওই যে যেটা বেরোবে ওটাই, সি এর মান, সি এর মান জানতে চাইছে, সি এর মান, তাহলে সি এর মান বের করবা। এখন আমি তোমাকে সি এবং আই দুইটাই বের করে দেখাবো, সি এবং সি আই দুইটাই বের করে দেখাবো। ওকে খেয়াল করো, আমি এখন অন্য পদ্ধতিতে যাব, কেমি আমার সাথে সাথে আনসার দিবা, তাহলে বেড়ে যাবে।
কেমি আমাকে বলো তো, এখানে যে 3 বছর, প্রথম বছর সে কত টাকা সুদ পাবে? 100 টাকার 10%, তাহলে 8,000 টাকা কত কত টাকা হবে? 80 টাকা 80 টাকা 800 টাকায় কত টাকা হবে? 8 টাকা 800 টাকায় 100 টাকায় কত টাকা? 100 টাকায় 10 টাকা 800 টাকায় 80 8,000 টাকায় আর 800 টাকা 800 টাকা কত কোন কোন বছর পাবে? প্রথম বছর, ঠিক না? জি। এই 800 টাকা সে দ্বিতীয় বছরও পাবে, রাইট? জি। তৃতীয় বছরও পাবে, রাইট? জি স্যার। এই এটা হচ্ছে যে এই 3 বছরের সরল মুনাফা, বুঝা গেছে? সরল মুনাফা হচ্ছে যে এই 3,2400 টাকা, বুঝা গেছে? জি। এবার খেয়াল করো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে, সে যে 8,000 টাকা রাখছিল প্রথম বছর 800 টাকা পাবে না মুনাফা, জি। দ্বিতীয় বছর এই 800 টাকার উপরেও তাকে মুনাফা দেওয়া হবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এই 800 টাকার উপর দ্বিতীয় বছর সে পাবে 80 টাকা, কারণ 10%, 800 টাকা 10% কত? 80। আবার তৃতীয় বছরও এই 800 টাকার উপর, এটার উপরে, এটার উপর তৃতীয় বছর 80 টাকা পাবে না? জি স্যার পাবে। এবার খেয়াল করো এই দ্বিতীয় বছরে সে 800 টাকা, এই যে এখানে 800 টাকা পাইছিল এখানে, এটার উপর তৃতীয় বছরে সে আবার 80 টাকা পাবে না? জি। আবার এই যে এই যে এই যে দ্বিতীয় বছরে সে 80 টাকা এখানে জমছে, সেটার উপর তৃতীয় বছরে সে পাবে না? পাবে। কত? 8 টাকা, কত? 8 টাকা। এবার এই যে 2400 যেটা হলো, এই যে এখানে এখানে তিনটা মিলে 2400, এটার সাথে এইগুলো যোগ করতে হবে। এখানে কত হয় দেখো তো, এখানে হয় 3,24, 240 যোগ আরো 8, 248, 200 কত? 48। 248-এর সাথে এই যে আগের যে 2400 সরল মুনাফা, এটা যোগ করতে হবে। যোগ করলে কত হয় বলো তো? 2648। 2680 মনে হয়, 48। আচ্ছা হ্যাঁ, 648, 2648। তাহলে 2648 টাকা হচ্ছে তার চক্রবৃদ্ধি মুনাফা, বুঝে গেছে? জি। এখন আমাদের প্রশ্ন বলছে চক্রবৃদ্ধি মূলধন কত, এই যে খেয়াল করো চক্রবৃদ্ধি মূলধন, তাহলে এটা এই যে 2680 টাকা 8,000-এর সাথে কি হবে, এই যে 18,000, এই 18,000-এর সাথে কি হবে? যোগ হবে। যোগ হলে 10,600 কত হবে? 648। 10,648, দেখো তো উত্তর 10,648 কিনা, দেখা গেছে? জি স্যার। আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া করছি। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সরল মুনাফা, তোমাকে যদি বলে যে 8,000 টাকার 3 বছরের 10% সুদের 10% হারে সরল মুনাফা কত, উত্তর হচ্ছে 2400, কেমনে বের করবা? এই যে আমি যখন যে বের করছি এভাবে, সূত্র ছাড়া, কোনো সূত্র নাই। এবার যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে হচ্ছে এই যে এটা, এই যে এটা পুরোটা, বুঝে গেছে? চক্রবৃদ্ধি মুনাফা লাল লাল কালার যেটা দিচ্ছি, এটা হচ্ছে সরল মুনাফা, আর যেটা কালো কালারের মধ্যে, এটা হচ্ছে কি, চক্রবৃদ্ধি মুনাফা, মনে থাকবে? এবার প্রশ্নে আরেকটা জিনিস বলতে পারে, কি জিনিস বলবে খেয়াল করো, প্রশ্নে বলবে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত, কি বলবে? পার্থক্য কার পার্থক্য? চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কত আসছে? 2680। সরল মুনাফা কত আসছে? 2400। তাহলে পার্থক্য কত হইলো? 648। এই যে এটা 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 হচ্ছে পার্থক্যটা, এই যে এটা নীল কালি দিচ্ছি, খেয়াল করো, এই যে এটাই হচ্ছে সেই পার্থক্যটা, এটাই পার্থক্যটা তৈরি করে দিচ্ছে, বুঝে গেছে? বুঝে গেছে? হ্যাঁ। আর যদি বলে চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে এই যে যেটা এখানে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবা, সেটাকে মোট আগের মূলধনের সাথে কি করে দিবা, যোগ করে দিবা, ক্লিয়ার? তাহলে আর তোমার ক্যালকুলেটর ম্যালকুলেটর কিচ্ছু লাগবে না, তুমি নিজে যাচাই করে ফেলতে পারবে আনসার হয়েছে কি হয় নাই, ঠিক আছে, বুঝেছ তো? এবার খেয়াল করো আমরা আরেকটা করি, আমরা আরেকটা করব,
চক্রবৃদ্ধি মুনাফা খুব কম আসছে, সরল মুনাফা বেশি আসছে পরীক্ষায়। বাট আমি চক্রবৃদ্ধি আর সরল, সরলটা তো এমনি দেখাই দিলাম, প্রথমেই পারবা। এই যে একটা, এটা একটু খেয়াল করো, বলছে যে 2800 টাকার 1.5 বছরের 10% কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি মুনাফা কত? দেখেন কি প্রশ্নটা বুঝতে পারছো? 8 নম্বর প্রশ্ন, কেমি তুমি কি বুঝতে পারছো প্রশ্নটা? জি স্যার। কি বলছে? 2800 টাকায় 1.5 বছরে 10% চক্রবৃদ্ধি মুনাফা কত? হ্যাঁ, খেয়াল করবা, 2800 টাকা, কিন্তু সময় কিন্তু 1.5 বছর। তাহলে খেয়াল করো, 2800 টাকা লিখলাম, হার হচ্ছে যে 10%, সময় হচ্ছে 1.5 বছর, মানে 1 বছর আরো 6 মাস, বুঝে গেছে? এবার খেয়াল করো তো, এই 2800 টাকায় প্রথম বছরে সে কত? 2800 টাকা বাদ দাও, আমাকে বলো যে এই 2000 টাকা 10% মানে কত? 200। 800 টাকা 10% মানে 80, তাহলে 280 টাকা প্রথম বছর সে কত পাবে? এই 2800 টাকার উপরে প্রথম বছর পাবে 280 টাকা। ভালো করে মন, ভালো করে খেয়াল করতে হবে, প্রথম বছর সে 280 টাকা পেয়ে যাবে। আমাকে বলো যে ওই যে পরের যে আরো 6 মাস, সেই 6 মাসে সে আরো এই 280-র অর্ধেক পাবে না? জি। কত সেটা? 140। কত? 140। এবার এই যে 280 টাকা যে প্রথম বছর জমা হয়েছিল, এটার জন্য সে পরের 6 মাসে আরো কি পাবে? আবার সুদ পাবে না? জি। এই 140 কার উপর বসে জানো? এটার উপর, এটাও এটার উপরে, বুঝে গেছে? জি। কিন্তু এই যে প্রথম বছরে যে তার ব্যাংকে আরো 280 টাকা যোগ হয়েছে, সে 280 টাকার উপরে ওই 6 মাস, পরবর্তী 6 মাসে সে আবার মুনাফা পাবে, সেটা কত জানো? 14 টাকা। কেন 14 টাকা বলো তো? 2800 হ্যাঁ, 2800, 280 এর আগে 10% বের করো, 280 এর 10% 28 না? জি। তো সে তো 28 টাকা পাবে 1 বছরে, কিন্তু সে তো 1 বছর রাখে না, কত মাস রাখছে? 6 মাস। এই জন্য 28-এর অর্ধেক পাবে কত? সেটা 14 টাকা। 14, বুঝে গেছ তো? তাহলে এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে 1.5 বছরের সরল মুনাফা। এই যে এটা, এটা হচ্ছে 1.5 বছরের কি সরল মুনাফা, আর ওই যে 14 টাকা সহ যেটা আসবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ক্লিয়ার? জি। এবার যোগ করে দেখো তো, 280 যোগ 140 যোগ 14, 280 যোগ 140 যোগ 14 কত হইলো? 434 টাকা। কত? 434। ওই যে দেখো, 434 আছে, দেখো ওই যে 8 নম্বর, খেয়াল করো, বুঝে গেছে? এখন এখানে এই অঙ্ক তুমি পারবা কি পারবা না, এটা নির্ভর করবে তোমার অ্যানালাইসিস দক্ষতা কতটুকু, তুমি মূল জিনিসটা বুঝো কিনা। এই যে আমি অন্যভাবে আজকে তোমাকে দেখাইলাম, এই যে এই জিনিস তোমার মাথায় ঢুকছে কিনা, এটা যদি ঢুকে তুমি পারবা, যেভাবে দেখো অঙ্ক তুমি পারবা এটা বের করা। অঙ্ক, অঙ্ক হচ্ছে যে তোমার প্র্যাকটিসের ইস্যু, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি মাথার মধ্যে ঢুকাবা, যত বেশি চিন্তা করবা, তত বেশি অঙ্ক বেশি হবে, অঙ্ক পারবা, আশা করি ক্লিয়ার। এখন আমরা আরেকটা করি, আমরা সরল মুনাফা একটা করি, খেয়াল করা। বলছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 780 টাকার 4 বছরের মুনাফা কত? তাহলে আই ইকুয়াল টু পিএনআর, ডাইরেক্ট আই ইকুয়াল টু পিএনআর। এখন এই আই ইকুয়াল টু পিএনআর এর মধ্যে আর মান যে 5, এটাকে 5/100 লিখতে হবে, কারণ এটা হচ্ছে 5% বলছে। শতকরা বার্ষিক 5 টাকা মানে 100 টাকায় 5 টাকা মানে 5/100, তাহলে তুমি লিখতে পারো পি এর মান 750, এন হচ্ছে 4, তাহলে 750 গুণ 4 গুণ আর আর হচ্ছে 5/100, এই তিনটাকে গুণ করলে, এই তিনটা সংখ্যা গুণ করবা, জাস্ট 5-এর নিচে 100 দিবা, তাহলে তুমি আই পেয়ে যাবা, আই হচ্ছে সরল মুনাফা, আনসার আসছে 150, বুঝে গেছে? জি। হ্যাঁ, এবার খেয়াল করো এই প্রশ্নটা একটু খেয়াল করো, বলছে বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, মানে এবার পি চাইছে, পি পি এর মানটা জানতে চাইছে, 4 বছরে তা এত টাকা হবে, এত টাকা হবে মানে হচ্ছে যে এটা, এটা হচ্ছে যে আসলে সুদে আসলে এত টাকা হবে, বুঝে গেছে? জি। আইডিয়া হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে কি,
তোমাকে জানতে হবে সুদ কত। কি জানতে হবে? সুদ সুদ কত, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখন সুদ কত এটা আমি, এটা আমি জানি না, বুঝি না। অথবা তিয়ান কি আমার কথা শুনতেছ? জি একটু খেয়াল করো, আমি এই অঙ্কটা উল্টোভাবে করব। এই অঙ্কটা তোমাদের কাছে কঠিন মনে হবে, কারণ এটাতে তোমার মূলধন কত এটা দেওয়া নাই, বরং দেওয়া আছে যে 4 বছরের পরে সেটা 826 টাকা হতে হবে। কারণ কতটা তুমি ব্যাংকে রাখবে এটা জিজ্ঞেস করছে, বুঝে গেছে? মূলধন দেওয়া নাই, এই মূলধন কিন্তু এই কেমি একটা কথা শুনো তো, এই 826-এর ভিতরে মূলধন আছে কিনা? আছে। এই 826 টাকা হচ্ছে মূলধন প্লাস মুনাফা। কত বছরের মুনাফা? 4 বছরের মুনাফা। কতটা, কত পার্সেন্ট হারে? 4.85% হারে, রাইট? জি। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি বিশ্লেষণ করতে পারি তাহলে মোটামুটি আমি ক্লিয়ার হয়ে যাব। এখন দেখো তো আমাকে বলছো কত টাকা বিনিয়োগ করতে হবে, মানে মুনাফা, মুনাফাটা অপশনের মধ্যে দেওয়া আছে। তার মানে অপশনের মধ্যে কি দেওয়া আছে? মুনাফা। তো আমি কি করব, ওই মুনাফা যেটা অপশনে দেওয়া আছে এই অপশনগুলোর উপরে চেক মারব। অপশনগুলো কি পি ধরে, অপশনগুলো যদি পি ধরি আর এটা যদি এন ধরি, এটা যদি আর ধরি, এবার আমি আই পেয়ে যাব না, একটা আই তো পাবো। সেই আইটাকে যেটা অপশন দিছিলাম ওটার সাথে যোগ করে দেখবো 826 হয় কিনা। ক্লিয়ার? জি স্যার। মনে করো আমি এটা নিলাম 650, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, 650 মনে করি যে আমি আমার আমি বিনিয়োগ করছি, তাহলে 650-এর 4.5% নিতে হবে, মানে 4.5/100, আর সময় হচ্ছে মনে 4 বছর, সময় হচ্ছে 4 বছর, তাহলে গুণ 4। এই যে আইকুয়াল টু পি এন লিখে দিছি আমি, আইকুয়াল টু এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন 4, আর এটা হচ্ছে আর। এবার দেখো কাটলে হয়, এখানে 0 0 কেটে দিলাম, এখানে এই যে 4.5 এটাকে আমি লিখতে পারি হচ্ছে যে 45, 45 লিখলে এখানে অতিরিক্ত একটা 0 দিতে হবে, তাহলে এটা আবার 100 হয়ে যাবে, এটা এখন 45। তাহলে এই 4 দিয়ে এটাকে যদি কাটি 25 হবে, তখন 5 5 25, 5 9 45, 5 দিয়ে এটাকে কাটলে হয় 5 13 65, 13-কে 9 দিয়ে গুণ করলে হয় 123, সরি 117, 117 হবে। তাহলে 117-এর সাথে আমি 650 নিয়েছিলাম, এই 650 নিয়ে দেখি তো 826 আসে কি না, আসতেছে না, দেখো আসতেছে 7 6 7, 767 টাকা হয়। যদি আমার, আমি 650 টাকা বিনিয়োগ করি, 650 টাকা বিনিয়োগ করি, তাহলে আমি মুনাফা পাবো, মুনাফা পাবো 170 টাকা, আর সেটা আমার মুনাফার মূলধন মিলে 767 টাকা হবে। কিন্তু আমাকে বলতেছে যে মুনাফার মূলধন মিলে 826 টাকা হইতে হবে, তাহলে আমার এইটা বিনিয়োগ করলে হবে না, 650 টাকা বিনিয়োগ করলে হবে না। তাহলে এবার মনে করো অপশন সি নি, সিতে আছে 700, তাহলে 700 PNR R, এটা দিয়ে এটা কাটলে 7 হয়, ডিরেক্ট কাটে দিলাম, খেয়াল করবা 7 8 56, 56-কে 4.5 দ্বারা, 4.5 দ্বারা গুণ করতে হবে। ও আচ্ছা, 7 8 56 না, এটা হচ্ছে 4 4 7 4 7 28, এটা 28 হবে, 28, এখানে 28 হবে, 28-কে 4.5 দিয়ে গুণ করলে হবে 14, আর এখানে হবে কত, 28 দুগুণে কত, 4 28 কত, আচ্ছা ডাইরেক্ট গুণ করতেছি আমি ক্যালকুলেটরে, 28 গুণ 4, 112, 112 যোগ 14, 126, তাহলে আমার মুনাফা হবে তখন 126 টাকা, সমান 126 টাকা। এটা তুমি বুঝবা না, এটা তোমার বোঝার দরকার নেই, তুমি এটা মনে রাখো 28-কে 4.5 দ্বারা গুণ করলে 12.6 হবে, 126 হবে, 126, তাহলে 126 টাকা আমার মুনাফা। আর আমি ব্যাংকে রাখছি হচ্ছে যে 700 টাকা, 700 টাকা ব্যাংকে রাখলে আমি পাবো 126 টাকা, তাহলে আমার মুনাফা আর মূলধন মিলে 826 হচ্ছে, তো আমাকে সেটাই বলছে 826 টাকা হইতে হবে, তাহলে আমি রাখতে হবে 700 টাকা। কেমি কি বুঝতে পারছো? ওকে। আর ওই এটার কাহিনী একটু বলি, এখানে কেন 112 যোগ 14 লিখছি, এই যে 0.5 দিয়ে 28-কে গুণ করলে হয় 14, এই জন্য 14-কে এখানে লিখছি,
আর 4 দিয়ে 28 কে গুণ করলে 112, তো এই দুইটা মিলে যোগ করলে 126 হবে। আবার মানে আমি গুণ করার জন্য নিজস্ব একটা কৌশল আছে, ওগুলো অ্যাপ্লাই করি আর কি। তো তোমরাও এগুলো বড় হইতে হইতে এইসব কৌশল শিখে যাবা। এই যে দশমিকের গুণ কেমনে আমি করছি তুমি তো দেখছো, ক্যালকুলেটর ছাড়া করছি, এভাবে তুমি করতে পারবা, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে এগুলা। আচ্ছা যাই হোক, আজকে আর আলোচনা করা সম্ভব নয়, আর একটা অঙ্ক করবো, এটা অঙ্ক করে বিদায়। একটু কঠিন একটা দেই। আচ্ছা জনসংখ্যার একটা করি, এই যে এটা কঠিন না দিয়ে জনসংখ্যার মধ্যে গেলাম, কঠিন আগামীকাল করব। বলছে যে 2010 সালে শুরুতে একটি শহরের জনসংখ্যা ছিল 80,000, প্রতি বছর 5% করে বৃদ্ধি পেলে 2012 সালে শুরুতে ওই শহরের জনসংখ্যা কত ছিল? এখন এটা চক্রবৃদ্ধিতে করতে হবে। কেন চক্রবৃদ্ধি আমি বলি, কারণ 2011 সালে যে জনসংখ্যাটা হবে সেটার উপরে আবার 2012 সালে বাড়বে না। কেমি আমার কথা বুঝতে হবে? মনে করো যে জনসংখ্যা 2011 সালে হয়ে গেছে 10%, 5% বৃদ্ধি পেয়ে, ওই যতটুকু বাড়ছে সেটার উপর আবার 2012 সালে গিয়ে বাড়বে না? বাড়বে। এটা তো আর ব্যাংকের টাকার হিসেব না যে আমি ব্যাংকে আমাকে কিছু টাকা কম দিল, এটা তো জনসংখ্যা। এখানে কোনো ধরনের ভুল করা যাবে না, বুঝে গেছে? জি স্যার। অর্থাৎ ওই জনসংখ্যাটা সবসময় চক্রবৃদ্ধি হারে বাড়ে, এটা মনে রাখবা। কারণ মনে করো যে এই বছর আছে 1 লাখ মানুষ, আগামী বছর 1 লাখ থেকে মনে করো আরো 20,000 মানুষ নতুন তৈরি হলো, ওই 20,000 মানুষ কিন্তু আবার তারা 1,20,000, 1,20,000 হয়ে গেছে। এবার পরের বছর ওই 1,20,000 উপর বাড়বে, বা ওই যে নতুন 20,000 তাদেরও বাচ্চা হবে, 1 লাখেরও তো হবে, এই সাথে নতুন 20,000 যারা তাদেরও বাচ্চা হবে। ক্লিয়ার? জি স্যার। এই জন্য জনসংখ্যাটা সবসময় চক্রবৃদ্ধিতে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। এখন খেয়াল করো 2010 থেকে 2012 পর্যন্ত সময় কত বছর? 2 বছর। তাহলে ওই যে আমি 2 বছর সময় ধরে 5% সুদে 80,000 টাকার চক্রবৃদ্ধি, এই কত এই মুনাফা চক্রবৃদ্ধি সুদ আসলে কত টাইপের গুলো হবে, ওই যে আগের মতো 80,000, এর 5% নিতে হবে। প্রথম বছরে 5% কত আমাকে জানতে হবে, এটা হচ্ছে প্রথম বছর, আর এটা হচ্ছে দ্বিতীয় বছর। আমাকে বলো 80 এর 5% কত, এটা বলো। 80 এর 5% হচ্ছে যে 80 গুণ 5/100, এই 5 দিয়ে কাটলে হয় 20, এটা দিয়ে কাটলে হয় 4, বুঝে গেছে? তাহলে 80 থেকে আসছে 4, ঠিক আছে? তাহলে এই যে সাথে যে শূন্য এগুলো কি হবে, বসে যাবে, 4,000 হবে, ঠিক আছে? বুঝে গেছে? জি স্যার। 5, 20, 100, 4, 20, 100, ওকে। তাহলে এই প্রথম বছরে, প্রথম বছর 4,000 হবে, 80,000, এই 80,000 থেকে প্রথম বছর 4,000 জনসংখ্যা বাড়বে। দ্বিতীয় বছর ওই 80,000 থেকে আরো 4,000 কি হবে, বাড়বে, কিন্তু দ্বিতীয় বছর এই 4,000 থেকেও আরো 5% বাড়বে, বুঝে গেছে? জি স্যার। এখান থেকে কত বাড়বে, এখান থেকে বাড়বে হচ্ছে যে এটার 5% আর কি, এটার 5% 200 জন, 200 না 2,000, 200 200 200, ঠিক আছে? তাহলে এই যে 8,200 জন বাড়লো মোট, 8,200 এই 80,000 সাথে যোগ করে দিবা, তাহলে 88,200, বুঝে গেছে? 2 বছর, 2012 সালে গিয়ে 88,200 জন হবে, এই যে দেখো 88,200 জন। তিহান কি বুঝতে পারছো? জি। ওকে, এতটুকু থাকুক, আগামী কালকের ক্লাস কখন হবে তোমরা আমাকে গ্রুপে তোমরা জানা দিবে। স্যার আমরা সকালে ক্লাস করব বা রাতে ক্লাস করব, তোমরা দুজনে জানাবা, তাহলে সুমাইয়া অটোমেটিকলি জানাতে বাধ্য হবে। ক্লিয়ার? আমি দুইটা টাইম দিচ্ছি, একটা হচ্ছে সকাল 11টা, 11টা থেকে 11:30, এরপর হলে হবে না, আর হচ্ছে রাতে 9:30। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। আমি কি করছি স্যার?